ପଶ୍ଚିମବଙ୍ଗରେ ନିର୍ବାଚନ ତାରିଖ ଘୋଷଣା ପରେ ଏବେ ସରଗରମ ହୋଇଛି ରାଜ୍ୟ ରାଜନୀତି। ଗାଁଠୁ ସହର ଏବଂ ସମସ୍ତ ସହରମାନଙ୍କ କିମ୍ବା ଗାଁମାନଙ୍କରେ ଚା ଖଟରେ ମଧ୍ୟ ଚର୍ଚ୍ଚା ଜୋର ଧରିଛି। ତେବେ ଆମେ ଆସି ପହଞ୍ଚିଛୁ କାନ୍ଥି ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀରେ ପହଞ୍ଚିଛୁ, ଯେଉଁଠି କିଛି ସେହି ଅଞ୍ଚଳର ବୁଦ୍ଧିଜୀବୀ ଅଛନ୍ତି, ଯେଉଁମାନେ ଚା ପିଉଛନ୍ତି। ଏବଂ ସବୁଠୁ ବଡ଼ କଥା, ଯେଉଁଭଳି ଭାବେ ପ୍ରତ୍ୟେକ ରାଜ୍ୟରେ ନିର୍ବାଚନରେ ରହିଲେ ଯେଉଁଭଳି ଚା ଖଟରେ ହାଲଚାଲ ଚର୍ଚ୍ଚା ହୁଏ, ନିର୍ବାଚନକୁ ନେଇ ବହୁତ କଥା ଚର୍ଚ୍ଚା ହୁଏ, ସେହିଭଳି ଭାବେ ଆମେ ମଧ୍ୟ କିଛି ଲୋକ ଅଛନ୍ତି ସେଠାରେ ଏମାନଙ୍କର ପ୍ରତିକ୍ରିୟା ନେବା ପାଇଁ ଚାହିଁବୁ। ଯେଉଁ ନିର୍ବାଚନକୁ ନେଇକି କ'ଣ ରହିଥିଲା ଚର୍ଚ୍ଚା, ଆଗାମୀ ନିର୍ବାଚନ ଆସନ୍ତି ତୁମର ଅଞ୍ଚଳରେ କି ବଲବ? দেখুন, নির্বাচন তো প্রতি পাঁচ বছর অন্তরই আসবে। আমাদের আমরা ভারতবর্ষের অধিবাসী, আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন রয়েছে, আর কেন্দ্রে আমাদের রয়েছে হচ্ছে লোকসভা নির্বাচন। তো এটা আমাদের পশ্চিমবাংলার শাসনভার নির্বাচনের একটা বড় অংশ। তো সেখানে আমরা যেভাবে দেখছি যে দিদির দিকেই পাল্লাটা ভারী, দিদির দিকেই মানুষ আছে, দিদির কথাই মানুষ শুনছে। এবং দিদি যেভাবে আজকে বিগত দশ বছর ধরে যা কাজকর্ম করেছে, সেই কাজ কিন্তু দিদির দিকেই মানুষ, বেশিরভাগ মানুষ চাইছে, আমার মনে হয় এটা। এবারে সাধারণ মানুষ ভোটের দিনই তারা নির্বাচন করবে। যে হাওয়া বইছে দেখা যাচ্ছে যে দিদি আবার পুনরায় আসতে চলছে, এটা আমার মনে হয়। যেভাবে এবার সে কহুলে দশ বর্ষ মধ্যে পশ্চিমবঙ্গের মমতা সরকার মধ্যে বহু উন্নতিমূলক কাজ করেছে, এবং কিছু অঞ্চলের লোক মানে মমতা সরকার লড়িছন্তি, আমার সাথে আউ জন লোক অনেক তাঁকর মধ্যে আমি প্রতিক্রিয়া নেওয়া চাইবা কি বলবে? আপনার অঞ্চলে নির্বাচন আসছে, বিজেপি কা হবা, বিজেপি আর টিএমসি কা জো হোন লড়াই হগা, ঠিক লড়াই হবে, লড়াই হবে কি বলবে? একটা কেন্দ্রে এমন একটা পরিবেশ, কেন্দ্রে তো অদ্বিতীয় লোক না থাকার জন্য মোদীকে চেয়েছিল, কিন্তু রাজ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা চাইছে। কেন না, কেন্দ্রের যে জিনিস তো যে ডিজেল বলো, পেট্রোল বলো বা জিএসটি, এইসব কাটার জন্য মানুষ ওদিকে এই রাজ্যে জিনিসটা চাইছে না, জিনিসটা দিদিকেই চাইছে। দিদি আমাদেরই খুব প্রিয় লোক, উন্নয়ন করেছে সব কিছু, ওদিকে দিদিকেই চাইছে। এমপি ইলেকশন মে অধা চাপ হয়ে গিয়া, অধা অধা বিজেপি কা সিট, যে বিজেপি সিট আপনাদের অঞ্চলে পশ্চিমবঙ্গ মে বিজেপি 18 সিট মে, উসবার কিয়া কেতনা হগা শায়দ অনুমান বলতে, মানে কত সিট বিজেপি পাই? 18 18 18টা সিট এমপি সিট 18, বিজেপি কত সিট, যে এমএলএ বিজেপি কত সিট, বিজেপি কোটা সিট পাবে, কোটা সিট পাবে? দেখুন, আমাদের যেটা হিসাব আছে 50 থেকে 60টার মধ্যেই ব্যান্ডেল হয়ে যায়, 50 থেকে 60টার মধ্যেই ব্যান্ডেল হয়ে যায়। তৃণমূল 220-230 পর্যন্ত হয়ে যাবে, কেন উনি যে কাজটা করেছে দিদিকে তো সেটা জিনিসটা কেউ আর মুখ ফিরাতে পারবে নি, দিদিকে চাইছে। যেভাবে আমি পরিষ্কার করছিলে যে কথা কহুলে, এবং আমি গোটে প্রকার কইপারা যে সে পরিবর্তন চাহুচ্ছেন, এবং পরিবর্তনর মধ্যে কিছু অঞ্চলের গ্রামাঞ্চলে আমি যেতে প্রতিক্রিয়া নেছিল, দেখো পরিবর্তন চাহুচ্ছেন, এবং যাহাভাবে আমি প্রতিক্রিয়া যে চা খটের চর্চা কথা কুমেন, এবং চা খটের যে চর্চা কথা কুমেন, টিএমসি এবং বিজেপি মধ্যে পড়া টক্কর হব, হুয়েত স্থানীয় স্থানীয় মধ্যে বিজেপি পরিবর্তন হচ্ছে, আর টিএমসি বিজেপি পরিবর্তন হব, এবং মধ্যে মমতা হি সরকার গড়ে বলে যা সাধারণ চর্চা হচ্ছে। কি বলবে, ইলেকশন তোমাদের অঞ্চলে হবে 27 তারিখ ইলেকশন হবে, কি বলবে? এখন রাজনীতির যে পরিস্থিতি এখন তো বোঝা যাচ্ছে না, যে এখন যা দেখা যাচ্ছে যে সিচুয়েশন 50-50 এই অবস্থায় আছে। তবে বলা যেতে পারে যে দিদি অনেক কাজ করেছেন, এদিকে বিজেপিরা বলছে যে সোনার বাংলা গড়বে, কিন্তু তেলের দাম বা গ্যাসের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সোনার বাংলা কী করে গড়বে সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু সে তুলনায় দেখতে গেলে দিদি অনেকটা বেশি কাজ করেছে। তো এখনও পর্যন্ত কিছু সিচুয়েশন যা 50-50 প্রতিক্রিয়া রাখিলে 50-50 অনেক কড়া টক্কর রয়েছে, আউ জন অনেক আমি প্রতিক্রিয়া নেওয়া প্রতিক্রিয়া নেওয়া চাইবা কম কে কি বলবে? তোমার ইলেকশন আছে 27 তারিখ, ইলেকশন আছে তোমাদের অঞ্চলে, কি বলবে? কি বল, ইলেকশনে টিএমসি আসবে, দিদি আসবে, দিদি আসবে, দিদি কাজ করেছে অনেক, দিদি আসবে, মোদি আসবে না, মোদির শেষ এখানে, রাজনীতি বেঙ্গল থেকে তার শেষ হয়ে যাবে, 2024 সালে ঘর মুছে ধরে যাবে। দিদি যে বলেছে খেলা হবে, কি খেলা হবে? খেলা তো হবে, খেলা হবে, খেলা হবে, ভোটের খেলা হবে।
प्रतिक्रिया शुणुले कि लोक जो साधारण लोक थे कि लोक बुद्धिजीवी थे से प्रतिक्रिया शुणुले से कहते कराट टक्कर हम बीजेपी सीट बढ़ बीजेपी सीट बढ़ मात्र टीएमसी ही सरकार गढ़ जहाँ चर्चा हो पश्चिमबंग कैमरा पर्सन हेमंत कसा अर्गस न्यूज।